কত চেপে রাখবে, চীনের গুপ্ত খবর কত চেপে রাখবে, প্রকাশ হয়ে গেছে 35 থেকে 40 হাজার চীনের মানুষ মারা গেছে। যদি আপনি অর্ডার না দেন, চীনের মানুষগুলো একটা বাঁচবে না। অর্ডার কিসের অর্ডার চেয়েছে? একসঙ্গে 20 লক্ষ মানুষকে মারতে হবে। কত জ্যান্ত 20 লক্ষ মানুষকে মারার জন্য অর্ডার চেয়েছে। চীনের প্রধানমন্ত্রী বলে, এ চীনের মুসলমান, তোমরা যে মসজিদে দুটো হাত তুলে প্রভু আল্লাহর কাছে দোয়া চাইছো, আমিও তোমাদের সঙ্গে ওই মসজিদে গিয়ে আমিও তোমাদের সাথে বসে আমিও সে আল্লাহর কাছে মুনাজাত করতে চাই। এই অত্যাচার জুলুম যখন করে, আমার বোন আপনার বোন, আমার মা আপনার মা, আমার ভাই আপনার ভাই, তাদের প্রতি যখন এই অত্যাচার করে, মার খেতে 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 চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে আল্লাহ 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 বলে চেঁচিয়েছে, না জানি আল্লাহ তাআলা কোন একটা বান্দা বান্দির তাকে সাড়া দিয়ে দিয়েছেন। চীনে চলে যান, খবর পড়েন, করোনা ভাইরাস নিউজ গুলো পড়ুন, ইলেকট্রনিক মিডিয়া, পিন মিডিয়া। যে চীনের প্রধানমন্ত্রী বেইমানের বাচ্চা, ও বেইমানের বাচ্চা কিছুদিন আগে ঘোষণা করলো, চীনের মেয়েরা, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, স্কুলে যাই বোরকা গায়ে দিয়ে, কলেজে যাই বোরকা গায়ে দিয়ে, ইউনিভার্সিটি যাই বোরকা গায়ে দিয়ে, ওয়াটার বোরকা গায়ে দিতে পারবে না, কি জুলুম। ঠিক আছে, চীনের মুসলমান মেয়েরা বোরকা গায়ে দেয়, কোন মুসলমান চীনের মেয়েরা বোরকা গায়ে দিতে পারবে না, ওয়াটার। 18 থেকে 30 বছরের কোন যুবক যুবতী রোজা রাখতে পারবে না। এগুলো শুনেছেন না? শুনেন না, শুধু গরুর গোস্ত মন পড়াছে। 18 থেকে 30 চীনের কোন যুবক যুবতী রোজা রাখতে পারবে না, ওই হারাম জানার অর্ডার। ঠিক আছে, আবার কি অর্ডার দিল? চীনে কোন মসজিদে নামাজ হবে না, চীনের মসজিদ গুলোতে নামাজ বন্ধ করে দিচ্ছে, তালা মেরে দাও, তালা মেরে দাও। অত্যাচার করছে, অত্যাচার করতে করতে এত বেড়ে গেছে, কিছু যুবক যুবতী, কলেজের ছেলে মেয়ে, আমার আপনার বোন মেয়ে, তার নুকি নুকি রোজা রাখতো, নুকি নুকি রোজা রাখতো। আর চীনের প্রশাসন তাদের ঘরে অ্যারেস্ট করেছে, বিশেষ করে সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে, মুসলমানদের মেয়েগুলোকে অ্যারেস্ট করে, একটা নাই দুটো নাই, অধিক প্রশাসন তাদের ধর্ষণ করত জেলের ভিতরে। কোথা এটা আওয়াজ দেন, জেলের ভিতরে বেইমানের বাচ্চা, ওদের মা বোনের জ্ঞান নাই, মুসলমানের মেয়ে খোড়া ধর্ষণ করে ওদের শখ মেটে দে, গায়ের কাপড়টা খুলে নিত, গায়ের কাপড় খুলে নেওয়া হয়েছে, পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ দেখবেন, একটু দেখবেন জানতে পারবেন, উলঙ্গ। আমার বোন আপনার বোন, আমার মেয়ে আপনার মেয়ে,
চীনের মুসলমান যুবতী যুবতী মেয়েগুলোকে ধর্ষণ করার পরে গায়ের কাপড় পরনের কাপড় খুলে উলঙ্গ করে দিয়ে পা দুটো একসঙ্গে দড়ি বেঁধেছে, হাত দুটোকে পিছন ধরে দড়ি বেঁধেছে, সোরের মতন পিটেছে, কুত্তার মতন পিটেছে, মারছে মারছে, মেরে মেরে গোটা শরীর একটা একটা দাগ পড়ে আছে, ফাটিয়ে দিয়েছে, রক্ত বেরোচ্ছে, খুন বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে। যখন আমার আপনার মা বোনকে এভাবে রোজা রাখার জন্য অপরাধে, রোজা রাখা অপরাধ এসে মেরেছে, ওরা মারের সবাই কাঁদে নে, কথা বলছেন না জানো, কাঁদে নে, ওরা আল্লাহকে আল্লাহকে ডাকে না, বলেন এ ভাই বলেন আল্লাহকে ডাকে না। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, এই অত্যাচার জুলুম যখন করে, আমার বোন আপনার বোন, আমার মা আপনার মা, আমার ভাই আপনার ভাই, তাদের প্রতি যখন এই অত্যাচার করে, মার খেতে 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 চোখের পানি ফেলতে ফেলতে কানতে কানতে আল্লাহ 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 বলে চেঁচিয়েছে, না জানি আল্লাহ তাআলা কোন একটা বান্দা বান্দির তাকে সাড়া দিয়ে দিয়েছেন। জোরে বলুন, সাড়া দিবার পরে কি হলো ভাইরাস? এমন একটা রোগ, রুগী যাচ্ছে ডাক্তারের কাছে, রুগী বাঁচার জন্য ডাক্তারের কাছে দৌড়চ্ছে, আর ডাক্তার রুগীকে দেখে দৌড়চ্ছে, বুঝতেছেন না? রুগী দৌড়চ্ছে বাঁচার জন্য, বাঁচার জন্য ডাক্তার 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 যখন দেখতে পেয়েছে এই রুগী আসছে, ও ছুটছে, ডাক্তার ছোটা রুগী ছোটা, কাগজে অনেক কাগজে কি বলছে, 25,000 থেকে 26,000 মানুষ মারা গেছে, কত নালার সাহেব, নালার সাহেব শুনছেন, 25 থেকে 26 নয়, কত চেপে রাখবে চীনের গুপ্ত খবর, কত চেপে রাখবে, প্রকাশ হয়ে গেছে 35,000 থেকে 40,000 চীনের মানুষ মারা গেছে। আমাদের এখানে একটা রোগ হয়েছিল জন্তুদের, হাঁস মুরগিদের কি বার্ড ফ্লু মনে আছে না? হ্যাঁ, বডির উপর তুলছে, গর্ত করেছে, জন্তুগুলোকে একসঙ্গে দেখেছেন না? ফেলে কি করছে, কি করেছে, ফেলে মাটি চাপা দিচ্ছে জন্তুগুলোকে। চীনের প্রধানমন্ত্রী, শুনেন শুনেন, চীনের প্রধানমন্ত্রী, হাই রে হাই, চীনের সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে, দরখাস্ত করেছে, চীনের প্রধানমন্ত্রী প্রশাসন সুপ্রিম কোর্টে আবেদন করেছে, অর্ডার দিন অর্ডার দিন, যদি আপনি অর্ডার না দেন চীনের মানুষগুলো একটা বাঁচবে না। অর্ডার কিসের অর্ডার চেয়েছে, একসঙ্গে 20 লক্ষ মানুষকে মারতে হবে, জানতো 20 লক্ষ মানুষকে মারার জন্য অর্ডার চেয়েছে, ওই হাঁস মুরগির মতো ভাইরাস। শুধু তাই নয়, আজ থেকে 3 দিন আগের কাগজে দেখছিলাম, 3 দিন আগের কাগজে দেখছিলাম চীনের বাত্তালাই নিউজে কি বেরিয়েছে, চীনের 3 থেকে 4 মাসের মধ্যে 4.5 কোটি মানুষ মরবে, এত ছড়িয়ে গেছে, আমরা মরবে বলতে পারি না, আকাশে মেঘ উঠলে কি হবে, জোরে বলুন না, খবরদার ঈমান নষ্ট হয়ে যাবে, পানি হবে বলবে না, পানি হতে পারে, পানি হবে বলতে পারে কে, ইমান কত বুঝতে তো কত সহজে চলে যায়।
তিন থেকে চার মাসের মধ্যে 4.5 কোটি চীনের মানুষ মরে যাবে। খুব লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে শুনুন, যে চীনে অর্ডার হয়েছিল বোরকা পড়া যাবে না, রোজা রাখা যাবে না, নামাজ পড়া যাবে না, মসজিদের তালা মেরে দিয়েছিল, সেই চীনের প্রধানমন্ত্রী মুসলমানদের ঘরে দরজায় দরজায় ভিক্ষা চাইছে, ভিক্ষা কিসের ভিক্ষা? এ চীনের মুসলমান, তোমরা আল্লাহকে বলো চীনের মানুষগুলোকে হেফাজত করে, রোগ থেকে মুক্তি দিয়ে যায়। জোরে বলো, জোরে বলো, আমাদের কথা আল্লাহ শুনবেন? আমরা যে অপরাধ করেছি, যে অন্যায় করেছি, তোমাদের প্রতি যে জুলুম করেছি, চীনের মসজিদগুলো খুলে দেওয়া হয়েছে, চীনের ইমাম সাহেব দুটো হাত তুলে চীনের মানুষের জন্য দোয়া চাইছে, আল্লাহ চীনের মানুষগুলোকে হেফাজত করো। চাইবে তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী কি শুধু মুসলমানদের, জোরে বলেন, মানব জাতির? আর আমরা সেই নবীকে অনুসরণ করি, সেই নবীর ফতোয়ার ইমাম সাহেব কি দোয়া চাইছে, আল্লাহ চীনের মানুষগুলোকে হেফাজত করো। নামাজিরা দোয়া চাইছে, আল্লাহুম্মা আমিন। চীনের প্রধানমন্ত্রী বলে, এ চীনের মুসলমান, তোমরা যে মসজিদে দুটো হাত তুলে করবো আল্লাহর কাছে দোয়া চাইছে, আমিও তোমাদের সঙ্গে ওই মসজিদে গিয়ে আমিও তোমাদের সাথে বসে আমিও সে আল্লাহর কাছে মুনাজাত করতে চাই। খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব খুশি লাগছে, খুব আনন্দ। চীনে 25-30 থেকে 35 হাজার মানুষ মারা গেছে, এখন পর্যন্ত একটা প্রমাণ হয়নি একটা মুসলমান মরেছে। জোরে বলো, অত সহজ নাই। আপনারা মনে করবেন কি আমরা সারা জীবন নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ করবেন না, যাকাত দেবেন না, আল্লাহ বাঁচাবে? কুত্তার মাল মরবে, কুত্তার মাল মরবে। আমার রব্বুল আলামিন দোয়াময় আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন, যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। এ আওয়াজ ধরে নেই কেন? আমার আল্লাহ কি ওয়াদা করলেন, যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। আমার আল্লাহ তাআলা ওয়াদা করলেন, যে বান্দা আমি আল্লাহ আমার দিকে এক হাত আগিয়ে আসবে, আমি আল্লাহ তার দিকে 10 হাত আগিয়ে যাব। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, এতে খুশি না, খুশি নয়, একটু জোরে বলুন, এই জোরে বলুন। আর যে বান্দা আল্লাহর দিক থেকে এক হাত পিছিয়ে যাবে, বলুন, যে আল্লাহর হবে না, আল্লাহ তার হবে। আমি আপনাদের ভালোবাসি পীরের আওলাদ, দুটো হাত জোর করে বলে যাই, ও আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের পীরের আওলাদ দুটো হাত জোর করে বলে যাই, পায়ে ধরে বলে যাই, 5 ওয়াক্ত নামাজটা আদায় করুন, ফরজ রোজা আদায় করুন, ধনী লোকেরা হজ করুন, যাকাত দান, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম হাকাম অনুযায়ী জীবন যাপন করুন।
তারপরে দেখি কোন পৃথিবীর শক্তি, কোন পৃথিবীর শক্তি আপনাকে আমাকে মারতে পারে, মারতে পারে। খোদার কসম মারা তো দূরের কথা, আপনার আমার গায়ের একটা পশম হিলাতে পারবে না। আজকে যত কিছু ভুগছে আমাদের নিজেদের দোষে, এই ভুগাটা কার নিজেদের দোষে? বাপ ছেলের জন্য সুন্দর একটা কম্বল কিনে দিয়েছে, শুনছেন? আমার দিকে দেখুন, ছেলে যদি আগুনে পুড়িয়ে দেয় বাপের দোষ? এ বলে না, শীতের সময় ছেলে এখন কম্বল পাচ্ছে না, নামাজ নামাজ ছাড়া কোন গতি নাই। এই যে কর্মস্থান, তাই তো নাকি কাতারে কাতারে আছে, এটি মনে হাই সাহেবের কবর নাকি ভিতরে আছে? গত বছর ছিল কোথা? এখানেই পড়েছে, এখানে যখন নাস্তা খাই পাশে বসেছি, কবরের মানুষ হয়ে গেছে। এই যে আপনারা বসে আছেন, কত বছর সবাইকে পাবেন তো? কি মনে হয় পাওয়া যাবে? আমাকে তো নাও পেতে পারেন, কবরে যাবেন কি নিয়ে যাবেন? সঙ্গে কি যাবে আপনার? আমার আখেরাতে সম্বল ঠিক করুন, আল্লাহ তাআলার দরবারে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহর কাছে দোয়া চাই, আমার রাসূল পাকের কদমের ওসিলায় ঈমানটা নিয়ে যেন আল্লাহ আমাদের মত দেন। বলুন আমিন।